পেট্রোবাংলা এমন এক বিজনেস করছে যার প্রতিটা পদে পদে হলো অনিশ্চয়তা। মানুষের কি এত ধৈর্য আছে কথা শোনার জন্য? আমার মনে হয়েছে আসল কথাটা তাই, যে শিল্প মালিক ইনভেস্ট করেছে, গ্যাস পাচ্ছে না, অন্য গ্রাহক যারা পাচ্ছে না, তার আমার এত ব্যাখ্যা, আমার পরিকল্পনা শোনার ধৈর্য কি আছে? আজকে আপনাদের এই স্বভাবত এত কথা শোনার ধৈর্য নাই। আসলে আপনি যে সমস্যাটি আছেন, আমাদের উচিত হচ্ছে এই সমস্যাটির সমাধান করা। তবে আমরা নিশ্চিত করছি পেট্রো বাংলার পক্ষ থেকে, আসলে কিন্তু আমরা আপনাদের সমাধান নিয়েই কাজ করছি প্রতি মুহূর্তে। আমাদের যে বৃহত্তর পরিকল্পনা 2041 পর্যন্ত বলেছি, আমরা এই পরিকল্পনার অংশ হিসেবে যেটা বলেছি, দেশীয় উৎস থেকে গ্যাস বেশি উৎপাদনের কথা বলেছি, সমুদ্র থেকে আমরা গ্যাস আনার জন্য যে অফশোর বিডিং সেটার কথা বলেছি, এলএনজি এনে যে আপনাদের সরবরাহ দেওয়ার কথা সেটা বলেছি, এটি নিয়ে প্রতি মুহূর্তে আমরা কাজ করছি। কাস্টমার এন্ডে গ্যাস দিতে যে সমস্যাটা হচ্ছে সেটি আপনাদের সবার কথাই মূলত এটি ফুটে উঠেছে। আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধানগুলো সমাধান দ্রুত করতে। তবে আজকে যদি এখানে আমি আসার আগে এই ঘূর্ণিঝড়টি না ঘটতো, তাহলে কিন্তু আমার এই 1.5 বছরের পরিকল্পনায় আমরা যে সাফল্য লাভ করেছি সেটাকে ভিত্তি ধরেই কিন্তু আপনাদের কথাগুলো বলতাম। কিন্তু হঠাৎ করে 500 MMCBD গ্যাস কমের কারণে আজকে আপনাদের বক্তব্যে ওটা যোগ করে দিয়েছেন। যদি না করে এপ্রিল থেকে আমাদের যে গ্যাসের ভালো সরবরাহ ছিল সেটা নিয়ে যদি আমরা কথা বলতাম, পরবর্তী ভবিষ্যতের কথা বলতাম, তাহলে আমার বক্তব্যটা সহজ হতো। তো যেহেতু আমাদের সব কথাগুলো বলে ফেলেছি, এবার পেট্রো বাংলার পক্ষ থেকে আপনাদের প্রতি দুই একটি আমার বক্তব্য আছে, সেটি বলেই শেষ করব। আমি দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন করব, আমি 5-10টা কূপ খনন করব, কখনো দেখা যাবে খুব ভালো সাকসেসফুল হব, কখনো দেখা যাবে আমার 200-250 কোটি টাকা গ্যাস কূপ খনন করছি সেটা পুরোপুরি ফেল করবে, আবার কোথাও খুব ভালো পাব। আমি এলএনজি নিয়ে আসছি, এলএনজির বিজনেসটা যে কত কঠিন, আপনারা শিল্প মালিকরা যে সমস্যা ভোগ করছেন, আপনাদের যে 10 গুণ কঠিন হচ্ছে আমার এলএনজি। উত্তাল সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল, তাতে একটি জাহাজ এনে আবার এলএনজি দিচ্ছি, এমনভাবে আমাকে হিসাব করতে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো দিক থেকে কবে সে রওনা হলে কবে আসবে, সে যদি 1 ঘন্টা দেরি করে তাহলে 1 ঘন্টা কিন্তু আমার গ্যাসের ফ্লো কমে যাবে, আবার সে যদি 1 দিন আগে চলে আসে তাহলে হয় তার লস হবে অথবা আমাকে জরিমানা দিতে হবে, আবার জাহাজটি পৌঁছে যাওয়ার পর যদি আমি তার গ্যাসটা সময় মতো নিতে না পারি, তার জাহাজ এখানে অবস্থানের কারণে জরিমানা দিতে হবে। যার ফলে দেশীয় উৎস থেকে গ্যাস দেওয়া, এলএনজি আনা প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তকে চ্যালেঞ্জ করে আমার কিন্তু গ্যাস বিজনেস দিয়ে হচ্ছে। কিন্তু আমি আমার সমস্যার কথা আপনি বলবো না, বরং আপনাদের সমস্যাগুলোই বলেছি, আমরা নোট নিয়েছি, উত্তর দিয়েছি, প্রতি মুহূর্তে চেষ্টা করব আমার গ্রাহকরা যাতে ভালো থাকে, গ্রাহকদের সরবরাহ যাতে নিশ্চিত হয়, তাদের বিজনেস যাতে দাঁড়ায়, এর মাধ্যমে তারা কর্মসৃজন করে দেশের প্রকৃত উন্নতি করতে পারে। আমি 2টো পয়েন্ট বলে শেষ করব, সেটি হচ্ছে আমার এই গ্যাস বিজনেসটা দাঁড়াবে যদি সম্মানিত গ্রাহক যারা তারা যথাযথভাবে মিটারিং দ্বারা গ্যাসটি নেয়, এটির মূল্য যথাযথভাবে পরিশোধ করে, বকেয়ার পরিমাণটা যাতে বিপুল না হয়। যদিও শিল্প মালিকরা এখন বকেয়া খুব কম, তারপরও কিছু কিছু গ্রাহকদের কাছে বকেয়া আছে, আশা করি আপনারা এই বকেয়া রাখবেন না। বকেয়া রাখলে কিন্তু আমরা কঠিনভাবে আইন প্রয়োগ করব, তখন আপনার কানেকশনটি কিন্তু বন্ধ হয়ে যাবে।